Friday from 11:59 p.m. only on Radio Foorti 88 FM. এই কাহিনীটা আমার নিজের সাথেই ঘটা। আসলে এটা কতটুকু ভয়ে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কিছু কিছু কাহিনী আমি স্বপ্নে দেখলে কাকতালীয়ভাবে সেটা মিলে যায়। এটা মূলত অনেক বছর ধরেই হয়ে আসছে আমার সাথে। ঘটনাটা শুরু হয় যখন একদিন আমি আর আমার বান্ধবী মিলে একটা জায়গাতে যাওয়ার সময় একটা বকুল ফুল গাছে তাবিজ ঝুলে থাকতে দেখি। পরে আমি কিছু না ভেবেই সেই তাবিজটা গাছ থেকে খুলে ফেলি। খুলে ফেলার কিছুক্ষণ পর থেকেই আমার যেই হাত দিয়ে তাবিজটা খুলেছিলাম সেই হাতটাতেই ভীষণ ব্যথা হয়ে যায় এবং আস্তে আস্তে ফুলে যায়। সাথে সাথে লাল লাল ফোড়ার মতো কি যেন হয়েছিল। পরে এটা এমনি এমনি ভালো হয়ে গিয়েছিল, আর কিছু করতে হয়নি। এই ঘটনার পরপরই শুরু হয়ে যায় কিছু অস্বাভাবিক ঘটনা। যেমন আমি রাতে ঘুমালে প্রতিদিন আমার ঠিক রাত 2টা অথবা 3টা বাজে ঘুম ভেঙে যেত, আবার ফজরের আজানের পর ঘুম আসত। ঘুম ভেঙে যাওয়ার আগে আমি স্বপ্ন দেখতাম যে আমার বুকের উপর একটা কালো জুব্বা পরা মানুষের মতো কিছু একটা বসে আছে। জিনিসটার মুখ দেখতে পারতাম না, ওটা বসে বসে কি যেন একটা বলতো আরবিতে, কিছুই বুঝতাম না। পরে আমার ঘুম ভাঙলে হতো আরেক কাহিনী। আমি গরমেও ভয়ে গায়ে কম্বল দিয়ে ঘুমাতাম, মনে হতো আমার গায়ের কম্বলটা নিচের দিক থেকে কেউ টানছে। আবার কিছুক্ষণ পর অনুভব করতাম যে আমার খাট কেউ নাড়াচ্ছে। ফজরের আজানের ঠিক আগে শুনতাম কেউ একজন কান্না করছে। কিছু কিছু সময় মনে হতো কোনো বয়স্ক মানুষ কান্না করছে, আবার মনে হতো ছোট বাচ্চা কান্না করছে, একটু পরেই আবার মনে হতো একটা কম বয়সী মহিলা কান্না করছে। কান্নার আওয়াজ শুনে মনে হতো অনেক কষ্ট পেলে মানুষ যেভাবে কান্না করে তার থেকেও অনেক করুণভাবে কান্না করছে। যেই ফজরের আজান শুরু হয়ে যায় অমনি কান্নাকাটি সব থেমে যেত, আজানের পরে আর কিছু শুনতাম না। পরের দিন আবার একই কাহিনী হতো, আবার সকালে ঘুম ভাঙলে আমার বুকে খুব ব্যথা অনুভব করতাম। এভাবেই চলতে থাকে অনেক দিন। একদিন হঠাৎ ঘুমের ঘরে সেই কালো জুব্বা পরা লোকটা এসে বলে, তোকে কতবার বলেছি নামাজ পড়তে, তুই আমার কথা শুনিস না, এবার তোকে ছাড়ব না, তোকে আমি নিয়ে যাব, তুই মরে যাবি। পরে আমি ওই লোকটার অনেক হাতে পায়ে ধরি আর অনুরোধ করি, বলি দেখেন আমি তো অনেক পাপ করছি, আমার অনেক ভুল হয়েছে আপনার কথা না শুনে, তাই আর একবার আমাকে সুযোগ দেন, আমি একটা বার নামাজ পড়ি, পরে এসে আপনি আমাকে নিয়ে যান। তাকে অনেক অনুরোধ করার পর সে বলে, আচ্ছা যা, তোকে সুযোগ দিলাম, আমি ঠিক 3 দিন পর এসে তোকে নিয়ে যাব, তুই রেডি হয়ে থাকিস আর পারলে নামাজ পড়িস। সকালে উঠে আমার মায়ের কাছে কথাটা বলি, মা হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর পানি পড়া দেয় আর বলে নামাজ পড়িয়েন। পরে আমি নামাজ পড়া শুরু করি। পরে ওই লোকটা এসে শুধু আরবিতে কিছু একটা বলতো, নামাজের কথা আর বলতো না। কিন্তু ভাবার বিষয় যে আমাকে 3 দিন পর নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে ঠিক 3 দিন পর আমার পাশের বাসার একটা আঙ্কেল মারা যায়, আর একদিন সেই কান্নার আওয়াজটা শুধু আমি না আমার আন্টিও শুনতে পায়। আন্টি বলছিল যে কান্নার আওয়াজটা আমার রুম থেকে আসছিল, উনি মনে করেছিল যে কান্না মনে হয় আমি করছিলাম। পরদিন থেকে সেই কান্নার আওয়াজটা আমি আর শুনিনি, কিন্তু একদিন স্বপ্নে দেখি যে আমার পাশের বাসার চাচা, যে আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন, সে বলছে, সাথী আমি চলে যাব, তোরা আমার মেয়েটাকে দেখে রাখিস। ঠিক 4 থেকে 5 দিন পরে চাচা মারা যায়। একদিন আমি রুমে বসে আছি, সন্ধ্যায়, বাসায় কেউ নেই, আমি একা জানলার পাশে দেখি সেই কালো জুব্বা পরা লোকটা ভীষণ লম্বা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। পরে ভয়ে ওই রুম থেকে আমি বের হয়ে যাই। লোকটা দেখা দেওয়ার পর থেকে স্বপ্নে আর আসতো না, কিন্তু কোনো বিপদের আগে আমি স্বপ্নে আগে থেকেই সেটা দেখতাম। যেমন আমার দাদি যেদিন মারা যাবে
সেদিন আমি স্বপ্নে দেখি আমরা সবাই একটা বাঁশের সাঁকোতে আছি, নিচে অনেক পানি, নদীর উপরে সেই সাঁকোটা বেয়ে আমরা কোথাও যাচ্ছি। আবার দেখি রক্তের মতো কিছু একটা জিনিস নিচে পড়ে আছে, সেটা পুরো রাস্তা বয়ে যাচ্ছে। পরে সকালে উঠে শুনি আমার দাদি ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে আর রাস্তায় রক্ত পড়ে একাকার। এই কিছুদিন আগের কথা, আমি স্বপ্ন দেখি যে আমার পাশের বাসার ভাইয়া গাড়ি চালানোর সময় তার হাত কেটে রক্ত বের হচ্ছে। এই একই স্বপ্ন আমি তিনবার দেখেছি। কয়েকদিন পরে আমার স্বামীর হাত কেটে যায় আর অনেক রক্ত বের হয়, সেলাই লাগে। আবার স্বপ্নে দেখি আমার আশেপাশের বাড়িঘরে আগুন লেগে গেছে, শুধু আমাদের বাড়িতেই ধরে নাই, সকালে ঠিক আমার পাশের বাসায় আগুন লাগে। ভাগ্যক্রমে ফায়ার সার্ভিস সময় মতো আসতে বড় ধরনের কিছু ক্ষতি হয়নি। আরও একদিন স্বপ্নে দেখি যে আমার বাসার পাশেই একটা মসজিদ আছে, মসজিদে জানাজার স্থানে একটা লাশ এসেছে, সেই লাশের থেকে টপটপ করে রক্ত পড়ছে। পরের দিন বিকালে দেখি আসলেই একটা লাশ আসছে আর রক্ত পড়ছে, কিন্তু কিসের জন্য রক্ত পড়ছে বা কার স্বজনের লাশ কিছুই জানতে পারি নাই। এমন অনেক অনেক স্বপ্ন আছে যেটা স্বপ্নে দেখে আমি আসলে বাস্তবের সাথে মিল পেয়েছি, কিন্তু একটা স্বপ্ন আমি প্রায় 1.5 বছর ধরে দেখে আসছি যে কিছু লোক আমাকে মারার জন্য আমাকে ধাওয়া করছে কিন্তু আমাকে ধরতে পারছে না। তাদের মধ্যে আমার চেনা অচেনা এমন অনেকেই আছে। একই স্বপ্ন বারবার দেখি কিন্তু কোনো মিল পাই না। আসলে এটা কি আমার জন্য কোনো বড় বিপদের লক্ষণ, তা আল্লাহই ভালো জানে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন, ভূত কথা @radiofoorti.fm। রেডিও ফুর্তি।